আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। তোমরা জানো যে 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল, আগামী 30 তারিখ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসা, অর্থাৎ করোনা আগের থেকে অনেক বেশি বেড়ে যাওয়া, আক্রমণের হার অনেক বেশি বেড়ে যাওয়ায় এখন সেই সিদ্ধান্তটি পরিবর্তিত হচ্ছে। আজ শিক্ষা মাননীয় শিক্ষামন্ত্রীকে গণহত্যা দিবস উপলক্ষে একটি প্রোগ্রাম থেকে বের হয়ে আসার পরে সাংবাদিকরা প্রশ্ন করেছেন এই বিষয়ে, তখন তিনি বলেছেন করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ডিসিশনটি চেঞ্জ হতে পারে, তবে সেই বিষয় নিয়ে আজকে পরামর্শ কমিটি সিদ্ধান্ত নেবেন। এবং তবে এটা এই বিষয়ে তিনি এভাবে বলেছেন যে এটা শিউর যে রোজার ঈদের আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, অর্থাৎ রমজানের ঈদের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোন সম্ভাবনা নেই, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে রমজানের ঈদের পরে। উনি এইভাবে বলেছেন সেই রমজানের ঈদের পরে ইউনিভার্সিটি গুলো যেভাবে ডিসিশন দেওয়া হয়েছে 24 তখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। তবে এই বিষয়ে পরামর্শ কমিটি বসে আজ হচ্ছে বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করবেন, কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করবেন। তার মানে এটা শিওর হচ্ছে যে আগামী 30 মার্চ যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছিল, প্রাথমিক বিদ্যালয়গুলো এবং স্কুল ও কলেজ 30 মার্চে যেই খোলার ডিসিশনটা ছিল সেটা হচ্ছে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ 30 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে ঈদের পরে, অর্থাৎ রমজানের ঈদের পরে। যদি করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকে তাহলে হচ্ছে ইউনিভার্সিটি গুলা যেই তারিখে খোলার কথা আছে তখন হচ্ছে প্রাইমারি এবং হচ্ছে হাই স্কুল কলেজ এগুলো হচ্ছে সেই বিশ্ববিদ্যালয় গুলার সাথে হচ্ছে সেই সময় হচ্ছে খুলবে। তো এটা হচ্ছে আজকের একবারে আপডেট নিউজ। কিছুক্ষণ আগেই হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী একটা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেছেন, তো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। যারা এখন ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সবার আগে যে কোনো বিষয়ের আপডেট ইনফরমেশন এবং যে কোনো ভিডিও পাওয়ার জন্য ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখো, তাহলে যখনই ভিডিও আমরা আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।